করোনা ভাইরাসকে কেন্দ্র করে কোরআন তেলাওয়াতের আয়োজন অথবা দোয়ার আয়োজন সবাই মিলে একসাথে মহাত করে আল্লাহ ফানা চাওয়া কি কিনা যাবে কিনা না দয়া করে জানাবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনি করেছেন বর্তমান সময়ে মানুষ কিছু কিছু কাজ করছে যেগুলো সলফে সালিন কখনো করেননি দেখুন ওমরাদি এলানোর সময়ে যখন এই জাতীয় মহামারী দেখা দিয়েছিল তখন একবার তারা কী করেছে নেমে এসে সবাই মিলে দোয়া করেছে দোয়া করার পরে ওই দিনে তিন হাজার মারা গেছে একসাথে তখন এই যে তখন আমরুবিনা আসাদে আল্লাহনু তিনি ছিলেন সত্যিকার একজন বুদ্ধিমান তাকে বলা হয় যাকে বলে দাহিয়া বলা হয় যে সত্যিকার তিনি বলছেন যে এটা ভুল তোমরা একসাথ হইছো কী জন্য এখানে পালানোর জায়গা তখন তিনি তাদেরকে বলেছেন তোমরা পাহাড়ে পাহাড়ে যাও পালাও একসাথে একসাথ হলে মারা বেশি পড়বে তখন তিনি তাদেরকে আলাদা করে দেন বিক্ষিপ্ত করে দেন এই বিক্ষিপ্ত করাটা এই নিয়ম এই জন্য একসাথ হয়ে দোয়া করা প্রয়োজন আর একসাথে দোয়া করার এই সিস্টেমটা এই মহামারীর মহামারীর সময় রসুল্লাহ উল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত হয়নি বা সাহাবায়ক্রাম থেকেও প্রমাণিত হয়নি ওমরাজ আল্লাহনু তিনি মদিনাথ এটা করতে পারতেন তিনি সেটা করেননি কিন্তু অন্য সময় যখন মা মুসলিমদের মহাবিবদে যেমনকে ডেকে দোয়া করেছেন এবং তিনি আব্বাস দোয়া করেছেন আব্বাস এবং সেখানে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ যে এই জাতীয় যে জিনিসগুলো যে আকাশের খরা বা এগুলোর জন্য দোয়া করার ক্ষেত্রে একসাথ হওয়া যাবে কিন্তু এই ইয়ার জন্য মহামারীর জন্য একসাথ হয়ে দোয়া করাটা ইসলাম শরীর অনুমোদন করে না এটা মানুষের নিজেদের বানানো জিনিস কেউ কেউ দেখা যাচ্ছে খতম পড়তেছে জালালি খতম কেউ গামালি খতম কত রকমের খতম এগুলি কিন্তু বেদাত এগুলি শরীর করে না এগুলি দ্বারা কোনো উপকার হবে না কারণ বেদাত করে আপনি এই শরীয় এই ইয়া থেকে আল্লাহর মহামারী থেকে বাঁচতে পারবেন না অনেকে দেখা যায় আলেমদের ডেকে নিয়ে কোনো কোনো টিভি অনুষ্ঠানে সেগুলি করাচ্ছে সেটাও যায়জ নেই দেখানো হচ্ছে এটা যদি করতেই হয় ঘরে দোয়া করতে অসুবিধা কত আল্লাহর কাছে রাতের বেলা কান্নাকাটি করেন মুসলিমদের যে বিপদ হয়েছে সেটা এই এইভাবে কান্নাকাটি করলে কারো চোখের পানি কারণে হয়তো আল্লাহ তালা সেটাকে শেষ করে দেখানোর জন্য টিভিতে দেখানোর জন্য অথবা হাতে দেখানোর জন্য যেটা মানুষ করে থাকে আজ এবং সেখানে হয়তোবা না দেখানোর জন্য যদি একসাথ তাও যায়জ না কারণ এটা আসলে বেদাৎ এই পদ্ধতিতে এই মহামারীর জন্য এবাদত করা মহামারীর জন্য এই পদ্ধতিতে ডাকা বা কোরআন খতম করা কোরআন খতম করে এই এই পদ্ধতি কিন্তু আসলে অনুমোদিত না আরেকটি জিনিসও জানা দরকার সেটা হচ্ছে অনেকে দেখা যায় এই জাতীয় অবস্থা কোরআন খতমের জন্য ভাগ ভাগ করে দেন এটাও আমাদের এই মাস্টার উত্তরটি আমাদের জানা দরকার দেখুন এইভাবে ভাগ ভাগ করে যে যতটুকু পড়ছে অতটুকু সব পাবে কোরআন খতম হয়েছে কিন্তু এটা হয়নি কারণ এটা কিন্তু সবাই মিলে কিছুই হয়নি সবাই মিলে এক খতম হয়েছে এটা ধরার কোনো সুযোগ নেই বরং কোরআন এভাবে পড়তে পারে কোনো সমস্যা নেই নিজের কারণে কিন্তু এই কারণে নয় অর্থাৎ নিজে যে কোনো সময় কোরআন একসাথে বসে পড়তে পারে হাদিসে আসুর রসুল্লা সাল্লাম বলেছেন যে মাইস্তামা আকফি বঈতমিন বুয়িল্লাহ ও আতাদা রসুল কোরআন যারা আল্লাহর ঘরে আল্লাহর কোনো ঘরে বসে তেলাওয়াত করবে এটা ফজিলত আসছে আল্লাহ তালা তাদের কথা স্মরণ করবেন এবং তাদের থেকে সাকিনা রহমত নাজিল করবেন তাদের প্রশান্তি আসবে এটা হাদিসে আসছে কিন্তু এটার অর্থ এই দোয়া নয় যেটা দোয়ার জন্য নয় যেভাবে আমরা কখনো কখনো এখন করছি যে মহামারীর জন্য মানুষকে ডেকে নিয়ে এসব বস আমরা সবাই মিলে দোয়া করবো এটা কোনো এই এই জাতীয় জিনিসগুলো অনুমোদিত নয় কারণ এটা প্রমাণিত হয়নি যদি হয়তো সর্বসারণের যুগে সেটা করা হতো বিশেষ করে ওমরাদ আনহু তিনি মুলহাম ছিলেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকে জানানো হয়তো কী করতে হবে অনেক কিছুদিন তার মনে আসতো কিন্তু তিনি সেটা করেননি এর অর্থ হচ্ছে এই যে কাজ নয় আমাদের কাজ হবে দূরে দূরে প্রত্যেকে আলাদা আলাদা হয়ে কোরআন ট্রেন পদ্ধতিতে প্রত্যেকে তার গড়ে রাতের অন্ধকারে একা একই আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে এভাবে থেকে উদ্ধার করেন মনে রাখবেন এইভাবে একদিন ডেকে একসাথ করে ডাকা আইডি বেদাত এবং যেখানে হোক না কেন যে করুক না কেন যত বড় আলেম করুক না কেন এই বেদার তাকে বেরো থাকতে হবে এর থেকে মানুষকে বুঝাতে হবে যে এটা ঠিক কাজটি হয়নি